Hey, what is up, guys? This is the Bhaksham Show. Welcome back to another brand new video. So, today's video, I'm going to give up. If I do something, man, I do it till I get what I want. I turn a business out of nothing into something I love. I got a poker face, but honestly, I'm not one to bluff. I flip a switch, never miss, man, I always stay up. Don't let them see you, bitch, always have a plan to stay tough. This life ahead of you ain't easy, it was built to be rough. But that's what makes a personality is tragedy, bro. So, I'm going to see cinematics. This is a falcon frame, lower frame. So, lower frame is a cycle. Jayok. তো সাইকেল অন করে সালমান বিএসবি মেম্বার আমার সাথে মাঝে মাঝে প্র্যাকটিস করে আর আমার মাইক দোষ না এখন হচ্ছে কথা এটাতে এটা হচ্ছে কি একটা বাজেট বিল্ডারের ভিতরে পড়ে যেটা তুমি অ্যারাউন্ড 30 এর ভিতর বিল্ড করতে পারবা যদি সেকেন্ড হ্যান্ড পার্সন একটু বিল্ড করো ইয়েস এই সাইকেলে 30 এর ভিতর বিল্ড করতে পারবা সত্যি নট ইভেন কিডিং গাইস তো এখন কথা হইতাছে এটা এমন কি আছে যে 30 এর ভিতর বিল্ড করতে পারবো ওকে তো ফার্স্ট অফ অল এটা ব্যবহার করা হয়েছে এআরসি এমটি 009 কোন না কোনো সাইডে একটা ছবি বা কিছু আসতেছে দেখে নিও তো এই নাইনে লাগানো আছে হচ্ছে সরি হ্যাঁ নাইনে লাগানো আছে একটা সীমানো 9 স্পিডের ক্যাসেট আর একটা শ্রামের রোটর তো শ্রামের যে রোটরটা 180 mm এর বড় আর বড় বড় বলছেন বড় রোটর লাগাই হয়ে থাকে তো যাই হোক এই 180 mm এর রোটরটা একটু বেশিই বড় বড় মানে বড়ই তো বড় রোটর লাগানোর একটা সুবিধা কি যে যখন তুমি ব্রেকটা ধরবা মানে কেমনে বুঝাই যখন ব্রেকটা ধরবে আর আমার ছোট রোটর মানে ব্রেকটা ধরবা তাও ব্রেক ধরবে কিন্তু আমার একটা পারফরমেন্স কম এটা পারফরমেন্স বেশি এটা একটা পার্থক্য জাস্ট দেন আমরা যদি আরও কথা বলি তাহলে যে 9 স্পিডের ক্যাসেটটা আছে এটা হচ্ছে এটা কি ফার্স্টে যে উপরে গিয়ারটা তো লো হয় নিচেটা ছোট হয় মানে টাইট হয় তো এটাই হচ্ছে একটা বিগেস্ট পার্থক্য 9 স্পিডের আর এটা আমি 36টি ছোট এটা বড় ছোট পছন্দ যাই হোক তো মেইন কথা তুমি রাইডের জন্য বিল্ড করো বেস্ট হবে যদি তুমি 9 স্পিডের 36টি লাগাও কারণ 9 এর জন্য আমি যেমন প্রিফার করবো না 40টি বা 42টি লাগাবো যেটা আমি করছি সাইকেল আলাদা রাস্তা আমারটা কোনো টান নাই তো এটাই আছে দেন এটা লাগানো আছে হচ্ছে একটা এক্সিআরের ফর্ক 100 মানে এসআর শান্ত রক্ষক ওই একই এক্সিআর রক্ষক একই আমার কাছে যাই হোক একটা ফর্ক লাগানো আছে 100 mm 26-এর তো এই ফর্কের একটা বেস্ট সুবিধা কি যে এটা ডাবে মানে কয়েল ফর্কের ডাবে মানে এটা কি সিলগুলো অনেক ভালো হয় একটু বেশি টাইম অনুযায়ী সাইকেল চলে দ্যাটস ওয়াই এক্সিআরের ফর্ক লাগানো দেন এটা আরও লাগানো আছে এটা এলভিও ডেরা 9 স্পিডের এলভিও নর্মালি রাইডিংয়ের জন্য প্রিফার করি কারণ স্টান্টে এই ডেরাগুলো ভয় লাগে 9 স্পিড বা মানে যেগুলো একটা এক্সটার্নাল কট মানে অ্যাডাপ্টার কী করে রে হ্যাঙ্গার থাকে ওটা দেখলাম ভয় লাগে কারণ কোন সময় বাড়ি খা ভেঙ্গা যায় বা এটি এটি বসে না এটা বাংলায় সোজা করা যাবে না এক কথা এটা দেন এখানে লাগানো আছে একটা সীমানোর ট্যাংকসেট 32টিতে স্নেল রোটরের সাথে সরি স্নেল রোটর আর রে ভাই স্নেল চেন্ডিংয়ের সাথে তো এটা কি স্টান্টের জন্য বেস্ট যদি তুমি কোনো সময় স্ট্যান্ড করো মানে সিঙ্গেল স্পিড করো স্ট্যান্ডের জন্য বেস্ট এটা যদি কোনো সময় স্ট্যান্ড করো দেন এটা তোমার অনেক কাজে দিবে তো এটা লাগানো প্রেফার করো অল টাইম দেন লাগানো আছে হচ্ছে এখানে একটা প্রো হনসনের চকচক করা রেইনবো স্টিম শর্ট স্টিম বলে আমরা যেটাকে এটার দাম একটু বেশি ভাই এই বড় লোক তো টাকা পয়সা মানে বহু দরকার আছে টাকা পয়সা কোনো জায়গা পায় না এটার দাম পরে মেবি 1200 টাকা করে এখন না এখন 1500 করে আগেও 1200 কিনছে তারপর লাগানো আছে M395 ব্রেকস অনেক স্মুথ আমার ভ্যালোসা আগে লাগানো ছিল এই ব্রেকটা আমি অল টাইম প্রিফার করি কারণ এই ব্রেকটা অনেক স্মুথ হয় ওকে দেন এখানে আরও লাগানো আছে হচ্ছে একটা এই যে দামি জিনিসপাতি প্যাডেল 1500 লাগাইছে বলে আমি কাছে আমার কাছে 100 টাকাতে প্যাডেল লাগানো টাকা থাকে না আর 1500 প্যাডেল লাগাইছে যাই হোক তারপর আছে KMC-র অরিজিনাল চেন 1700 কইরা এটাও লাগানো আছে তারপরে স্মুথনেস বাড়ায় যায় সাইকেলে এগুলাই আর একটা হ্যান্ডসনের হ্যান্ডেল আছে 800 টাকা মেবি পরে সো এগুলাই আমার আর কিছু নাই তো ও হচ্ছে বিএসবির মেম্বার এদিকে এখানে বৈশা পর আরে বৈশা পর আমি সালমান
20 20 স্ট্যান্ড করি আপাতত বেশি হার্ড স্ট্যান্ড করি না নরমাল স্ট্যান্ড করা হয় বেশিরভাগ টাইমই রাইড দেওয়া হয় বড় বড় রাইড দিয়ে বড় ভাইদের সাথে তো এটা দিয়ে হালকা পাতলা নরমাল বেসিক যে স্ট্যান্ডগুলো আছে ওগুলো করা যায় বিল করতে আমার টোটাল পড়ছে হচ্ছে 33 থেকে 35 এর মতো 33,000 35,000 35 এর ভিতরে সুন্দর একটা বিল্ড শখের সাইকেল তো তাই এটা আর সেল করি নেই সুন্দরভাবে আস্তে আস্তে বিল্ড করছি সব মিলে 35 এর মতো খরচ করে গেছে তোমরা দেখতেছো এই গরমের ভিতরে যে গেঞ্জি ভিজে ভিজা লাইক আছে গায়ের লগে এই গরমের ভিডিও বানাইছি আমরা তো অবশ্যই ভিডিওটা পছন্দ হলে একটা লাইক দিয়ে দিও লাইক তো সবাই ভালো থাকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা।